সিংত এগারী দশম শ্রেণীর ছাত্রীক ধর্ষণ করা কাণ্ডক লো শিবসাগর উত্তাল হয়ে পড়ছে। শিবসাগর মুসল খিলঞ্জিয়া মুসলমান সকল রাজপথ আহিছে আর ধর্ষণকারীক আসল দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শিবসাগর ইয়া দলুমুখ চারিআলি প্রতিবাদ সাব্যস্ত করেছে। উজনি মুসলিম কল্যাণ পরিষদ সম্মিলিত মুসলিম পরিষদর নেতৃবৃন্দ সকল বিষয়ববীয় সকলের নেতৃত্বত এই ধরনের ওলাই আহিছে রাজপথলৈ। ইয়া মই দেখাইছো শিবসাগর দলুমুখ চারিআলি খিলঞ্জিয়া মুসলমান সকল ওলাই আহিছে আর সহযোগ করেছে এই প্রতিবাদী কার্যসূচীত জাতীয় সংগ্রামী সেনা আটাসুকে ধরে কেবাটাও সংগঠনের প্রতিনিধি সকলে মই ভাষ্য লম উজনি মুসলিম কল্যাণ পরিষদর সভাপতি সমগ্র শিবসাগরের আজি খিলঞ্জিয়া মুসলমান রাইজ রাজপথত আহিছে। জুম্মার নামাজ আদায় করার পাছত খিলঞ্জিয়া মুসলমানের প্রতিনিধি সকল আজি ঐতিহাসিক দলমুখ চারি সমবেত হয়েছে। কারণ ধিঙর যি সকল ধিঙর এই দুর্ভগিয়া কলমানি নাবালিকাগীক যাবে দরাধবে হত্যা করে ধর্ষণ করেছে তার কারণে শিবসাগর রাইজ আজি জাগিছে। খিলঞ্জিয়া গড়িয়া মরিয়া সকলে আজি পূর্ববঙ্গীয় মূলের এই অপরাধী সকলক দরাধম সকলক রাজহুয়া স্থান ফাঁসি দিয়ার দাবি করেছে। দরকার হলে আরক্ষীক এনকাউন্টার করে হলেও এনকাউন্টার করবলে আমি অনুরোধ জানাইছো, রাজহুয়া ফাঁসি দিবলে জানাইছো, যাতে দৃষ্টান্তমূলক ফাঁসি হয়, দৃষ্টান্তমূলকভাবে উপর রাজহুয়া গোচর হয়, যাতে ভবিষ্যতে কোনো ধরনের এই বঙ্গবাসী মুসলমানের দ্বারা অপরাধীর দ্বারা এরকম ধরনের গোচর যাতে পুনের সন্নিবিষ্ট নহয় তার কারণে আমি খিলঞ্জিয়া মুসলমানের হয়ে সরকার ওর দাবি উত্থাপন করি। দেখিছে যে শিবসাগর খিলঞ্জিয়া মুসলমান ধর্মীয় লোক সকল ওলাই আছে আর মানে জানি ধিঙত আসলে যে ঘটনা ঘটিলে এটা আসলে ঘটনাটা ঘটিছে তারপর একটা কথা অনুমান করবেন যে এই ঘটনাটা সংঘটিত করেছে পমুয়া মুসলমানে, যে বহিরাগত পমুয়া মুসলমানে এই ঘটনাটা সংঘটিত করেছে। আমি বহিরাগত পক্ষত নাই, যখন লোকে এনেকা ধরনের নারকীয় ঘটনা ঘটনা করেছে, যখন লোকে আসলে ধর্ষণের জড়িয়ে আমার অসমীয় নারী সমাজক আসলে রাজপথত যাব নয় পরিবেশ সৃষ্টি করেছে, আসলে রাজহুয়াভাবে ফাঁসি দিয়ার ব্যবস্থা করব লাগে। এই সরকারখনের গৃহ বিভাগটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আমার নারী সকলক সুরক্ষা দিয়ার ক্ষেত্রে, গতিহ্যে নারী সুরক্ষাক অগ্রাধিকার দিয়ার প্রয়োজনটা আহি পড়ছে। আমি এটা কথা স্পষ্টভাবে জানাইছো যে যখন ধিঙর ঘটনার জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি বিশেষ করে রাজহুয়া ফাঁসি দিয়ার ব্যবস্থা করব লাগে। আছে কি এগারী ছাত্রী আসলে ঘরলে গিয়ে থাকা অবস্থা, টিউশনের পর ঘরলে গিয়ে থাকা অবস্থা, যে ধরনের আসলে তিনজন পাখন্ড আসলে ধর্ষণ করলে আসলে ধর্ষণ করা হয়েছে এই কোনো কারণে গ্রহণ সহজভাবে লোপা না যায়। আর একটা কথা স্পষ্ট, শিবসাগর ঘটনা যা দুদিন মার যাই নাই, পুনের এটা এনেধর ঘটনা হওয়া কোনো কারণে সহজভাবে রাইজে মানি লোক বিশেষ করে গৃহ বিভাগের দায়িত্ব থাকা মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি অনুরোধ জানাইছো যে ইতিমধ্যে এনে ধরনের ঘটনায় খুব কম সময় মূরে মূরে ঘটিবলে লৈছে। আর এটা এটা কথা স্পষ্ট যে এনে ধরনের ঘটনার জড়িত যখন লোক আসলে ফাঁসির ব্যবস্থা করবেন, কোনো কারণে আসলে রাজ আদিত্য দি জেল থাকার ব্যবস্থা করবেন, পুঙ্খুটিকে ফাঁসির ব্যবস্থা করবেন আমি অনুরোধ জানাইছো। ফাঁসির দাবি তুলছে, এনকাউন্টার দাবি তুলছে, কি কব? প্রথম কথা হল কলিকতা ঘটনার পিছনও এই হারামিকিটার একো ভয় ভাব নাই। ইয়াত মই এটা কথা কৈছো, আমি যেনেকৈ ধর্ণা দিম এনেকৈ চলি থাকিব, যেতিয়ালৈকে ইসলামিক ল আইন দেশত যাক আইনী প্রক্রিয়া আছে সেই আইনী প্রক্রিয়াবিলাক আমার সংবিধানত সংরোধন করে রাজহুয়া স্থানক গাঁতত পুরি শিলগুটি মারি মারি মারিব লাগে আর লাইভ টেলিকাস্ট হবো লাগে, আর ইয়ার যখন দুঃখী আছে ফাস্ট ট্রেক আদালত বিচার করে ব্যবস্থা গ্রহণ করবলে আমি দাবি তুলিছো। এই ধরনের শিবসাগর উজনি মুসলিম কল্যাণ পরিষদ, উজনি সম্মিলিত মুসলিম পরিষদকে ধরে খিলঞ্জিয়া মুসলমান সমাজের নেতৃত্বত শিবসাগর দলমুখ চারিআলিত ভিং কাণ্ডর প্রতিবাদ চলিছে। প্রতিবাদ উঠা ইয়াত অন্যান্য জাতীয় জনগোষ্ঠী সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেছে আর এই ঘটনার তীব্র প্রতিবাদ সাব্যস্ত করার লগতে দোষীক কঠোরতকৈ কঠোর শাস্তির দাবি উত্থাপন করেছে।